জাহাপনা আমার উপর সন্তুষ্ট হইয়া আমার আসতি বলছে পুরস্কৃত করার যাই হয় এই কোথায় যাচ্ছ তুমি আমাকে আসার আমন্ত্রণ জানাইছে আমারে জাতি দেন কিসের জন্য তোমারে কেন ডাকছে জাহাপনা আমার উপর প্রসন্ন হইয়া আমারে পুরস্কৃত করতে চাইছে এই জন্যই ডাকছে এ লোক তো মনে হয় ভিতরে যায় যাহাপনার কাছেতে অনেক পুরস্কার নিয়ে নিবি দেখি যদি এর কাছে আচ্ছা শোনো এমনি এমনি তো আর জাতি দিতে পারিনি ভিতরে জাতি চালি আমারে যে খুশি করতে হবি ও বুঝছি আমার কাছে টাকা আছে দার ভায়া আমার কাছে তো তেমন মূল্যবান কিছুই নাই আমি তোমার কিভাবে খুশি করব। আরে তোমার হাতে ওটা কি মূল্যবান আংটি মনে হচ্ছে এটা আমাকে জাহাপনা উপহার দিয়েছিল এটা আমাকে কেউ আটকালে তাকে দেখাতে বলছিল এক কাজ কর তুমি এটাই আপাতত দিয়ে দাও আমারে তা না হলে তোমারে ভিতরে জাতি দেব না আর জাহাপনা তোমারে যা পুরস্কার দিবি তার অর্ধেক আমারে দিতে হবি বলো তুমি রাজি কিনা কি আর করার রাজি না হয় উপায় আছে আচ্ছা ভাইয়া তাই হবি আসসালাম ওয়ালাইকুম জহাপনা আমি এসেছি ওয়ালাইকুম আসসালাম আরে তুমি চলে এসেছো বেশ ভালো করছো তোমার কাজে আমি খুবই প্রসন্ন হয়েছি তাই তোমারে আমি পুরস্কৃত করতে চাই বলো তোমার কী চাই জাহাপনা আপনি আমারে একশো ঘাস আবুকের বাড়ি মারেন কি একশো ঘাস আবুকের বাড়ি তোমার কি মাথাটা তা ঠিক আছে তুমি তো মরেই যাবা একশো বাড়ি বাড়ি খালি তবুও জাহাপোনা এটাই আমার আবদার আমারে আপনি একশো ঘাস আবুকের বাড়ি দেন কিন্তু এটা আমি কিভাবে করতে পারি না না এটা আমার পক্ষে সম্ভব নয় জাহাপোনা আপনার পায়ে ধরি আপনি আমার এই আবদারটা পূরণ করেন পুরস্কার হিসেবে আমি একশো ঘাস আবুকের বাড়ি চাই আপনি আমারে তা দিয়েই পুরস্কৃত করুন আচ্ছা ঠিক আছে এত করে যখন বলতেছো তালি পারে আর কি করার এই প্রহরী একে তার ইচ্ছা অনুযায়ী একশো ঘাস আবুকের বাড়ি মারো দাঁড়ান না দাঁড়ান আমার আর একটা কথা আছে কি কথা আমার এই পুরস্কারের আরও একজন ভাগিদার আছে মানে তোমার কথা তো আমি বুঝলাম না না আপনার সভায় আসার পথে গেটে আমার দারোয়ান বাধা দেয় ভিতরে আসতি চালি সে বলে তাকে খুশি না করলি সে ভিতরে আসতি দিবিনে তাই সে আপনার দিও আংটিটা নিয়ে নেয় এবং বলে আমি আপনার কাছেতে যা কিছু পুরস্কার পাবো তাকে যেন অর্ধেক দেই তাই আপনি যা পুরস্কার দিচ্ছেন তার অর্ধেক তাকেও দিতে হবি ও তালি পারে এই ব্যাপার না বুঝছি আর বলতে হবে এই কে কোথায় আসো এখনই ওই বেটা দারোয়ানকে ডাকিয়ে নিয়ে আস সেলাম না, আপনি আমারে ডাকছেন হ্যাঁ আমি এই লোককে আজকে পুরস্কৃত করবো আর তুমি কি জানো আমি তারে যা পুরস্কার দিতে চাইছি সে তার অর্ধেক তোমারে দিতে চাইছে যাক লোকটা তালি পারে সত্যি সত্যি তার পুরস্কারের অর্ধেক আমারে দিতে চাইছে কি বলতেছেন না, আপনি সত্যি বলতেছেন হ্যাঁ কিন্তু আমি ঠিক করছি শুধু অর্ধেক নয় তার ভাগের সম্পূর্ণ পুরস্কারই আমি তোমারে দিয়ে দেবো বলতেছেন যাহা পোনা আমার সব পুরস্কার হ্যাঁ তুমি কি জানো সে আমার কাছে না কি চাইছে সে আমার কাছ থেকে একশো ঘাস আবুকের বাড়ি চাইছে না আমি মরে যাব আমি মরে যাব যাহা পোনা আমারে ক্ষমা করে দেন আমি এই পুরস্কার নিতে পারবো না আমি একবারে মরে যাব যাব না একদম চুপ তোমার এত বড় সাহস তুমি লোকেদের কাছ থেকে ঘুষ চাও তুমি কি ভুলে গেছো তুমি বাংলার সম্রাট আকবরের প্রাসাদের দারোয়ান তুমি জঘন্যতম অপরাধ করছো তোমারের শাস্তি পাতেই হবি এই পোহরি এরে এখনই ধরি নিয়ে একশো ঘাস আবুকের বাড়ি মারো এর জন্য উচিত শিক্ষা হয় আর আমি রাজ্যের সবাইরে বলে দিচ্ছি এরপর যদি আমি এই রকম কোনো ঘটনা দেখি তাহলে তাকে আমি শুলে চড়াবো তাই আজকে সাবধান হয়ে যান আর বীরবল তুমি তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না সত্যি তোমার জবাব নেই তোমার বুদ্ধিতে খুশি হয়ে আমি আজ থেকে তোমাকে আমার সভার একজন সদস্য করে দিচ্ছি সত্যি বলতেছেন যাহোনা আপনার জয় হোক